নচি বরেnder সাথে আছি আমি মরিয়ম সাথী সাংবাদিকের শুরুতেই শিরোনাম জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার অসুস্থ সামিলি খাতুনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিন দিবস উপলক্ষে আলোচনা সভা বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদ এবং মুক্তির দাবিতে মানববন্ধন রাজ্যেতে পাঁচ ব্যাপী নাগরিক সেবাই উদ্ভাবন শীর্ষক কর্মশালা নাটোরের বাগাতিপাড়ায় ভ্যানের চাপায় শিশুর মৃত্যু নাটোর চার আসনে মাদকদ্রব্য উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চামেলির খোঁজ খবর নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ তারকা ক্রিকেটাররা চামেলির সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেছেন সকালে তার বাসায় যান মেয়র লিটন এ সময় চামেলির উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন আট বছর পূর্বে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মুমূর্ষ অবস্থায় চামেলি মেরুদণ্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে অবশ্য তার ডান পাশ মঙ্গলবার বরেন্দ্র টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে চামিলিকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে মেয়র চামিলির চিকিৎসার সকল খোঁজ খবর নেন ও তার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা বলেন আমাদের রাজশাহীর একজন কৃতি খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় চামিলি তার বিষয়ে শুনেছি গতকালকে শুনেছি আমি এবং শোনার পরেই আমি মনে করেছি যে আমাদের আমার উচিত তাকে দেখতে যাওয়া এবং তার পাশে দাঁড়ানো তার পরিবারের পাশে দাঁড়ানো তার পাশে দাঁড়া তার সঙ্গে কথা বলে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে তারা নিদারুণ সংকটে আছে তাদের বাড়িঘরের অবস্থা দেখে এবং তাদের যেভাবে তারা চলে আনসার ভিডিপিটা কি চাকরিকে সম্ভব করে এটি ছাড়া আর কিছু তাদের নেই এই চিকিৎসাতে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার জন্যে আমি মনে করেছি আমার পক্ষ থেকে সহযোগিতা করা দরকার এবং সেটি আমি কিছুটা এখন করলাম আর বাকিটা আমি মনে করি যে চিকিৎসার ব্যবহার পুরোপুরি বহন করার জন্য যা লাগে সে ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ আর এই পরবর্তীতে তাদের বাসগৃহ এটি খুবই জরাজীর্ণ অবস্থায় আছে এটা নিয়ে কি করা যায় সেটাও আমি নাগরিকদের সঙ্গে বসে সচ্ছল যারা আছেন তাদের সঙ্গে বসে একটু মান উন্নয়ন করার জন্য চেষ্টা করবো এবং মাননীয় প্রধানমন্ত্রী যিনি খেলোয়াড়দের জন্য অত্যন্ত উদারভাবে তাদেরকে সহযোগিতার হাত তাদের বাড়িয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ যাতে সেখান থেকে একটা ভালো সাহায্য পাওয়া যায় চামেলির বিষয় খবর প্রকাশিত হওয়ায় সাকিব আল হাসান নিজে ফোন করেন এবং তার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সহায়তা করতে চান এছাড়া মাসরাফি মোস্তাফিজ রুবেল সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার ব্যবস্থা করতে চান বিসিবির প্রধান নির্বাহী তার সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান চামেলি ও তার পরিবার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান দেশবাসী আমার ইউএস থেকে ফোন আসছেন তিন চারটা আমি যাদের চিনি না আমার ফেসবুক মিটে ভাইরা এবং প্রচার করাতে এবং আমার ওইখানে নাম্বার সহ সব কিছু দেওয়াতে আমার দেশ বিদেশ থেকে আমাকে ফোন দিয়ে আমাকে দোয়া করেছেন এত কষ্টের মধ্যে আমি কালকে মাকে বললাম মা তো আর চিন্তা করুন না কারণ এখন আমার পাশে ক্রিকেট বোর্ড দাঁড়িয়েছেন আমার পাশে মানে গোটা মিডিয়া আছেন এবং কালকে আমি খবর পাইলাম যে আমাদের লিটন স্যার আসছেন লিটন স্যারের কথাটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি কিন্তু আজকে আমি চামেলি ন্যাশনাল লেভেল প্লেয়ার হিসাবে আমাকে ব্যক্তিগতভাবে সে নিজে আমার বাড়ি পাড়িয়ে আসছেন এবং আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার মনোবল অনেক বেড়ে গেছেন আমি শুরু থেকেই বলে আসছি যে আমার মা বোনকে কী বলবো অত্যন্ত সরল সোজা এবং বোকা টাইপের যে কাউকে কিছু বলবে এরকম টাইপের না যা কিছু ডিসিশন নিতে হয় আমাকে তারপরে আমার পিসিপি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এবং আমি আশাবাদী যে আমার লিটন স্যার এবং বিসিবির মাধ্যম দিয়ে আমি আমার চেক আপ এবং সাকিব ভাইদের গ্রুপ তারপরে হলো মাসরাফি ভাইয়া ইনারা সবাই যখন এগিয়ে আসছেন তখন আমার আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছেন আমাকে অনেক বেশি জাগিয়ে উঠিয়েছেন এবং আমার আত্মবিশ্বাস এবং আমার মনোবল আসছেন যে আমার ট্রিটমেন্টটা শুরু হলেই দেন আমি আবার মাঠে যেতে পারবো রুবিল ভাইয়া উনি ব্যক্তিগতভাবে আমাকে খুব উৎসাহ দিল এবং উনি আমার খেলা দেখেছেন এবং উনি আমাকে বিশেষভাবে বলেছেন যে চাবেলি আমরা সকল টিম খেলোয়াড়া আপনার সাথে আছি এবং আপনি মাঠে আসবেন এটা আমি একান্তভাবে ব্যক্তিগতভাবে চাই যে আপনি মাঠে আসেন কারণ আপনার মতো প্লেয়ার হারিয়ে যেন না যায় আমি ভাইয়াকে বললাম যে এটা আমার আত্মবিশ্বাস এবং আপনাদের উৎসাহ এবং পিসিবি এবং গতকাল আমি আমার স্যারের কথাও পড়েছি যে এরকম আমাকে দেখতে আসবেন তো আই হোপ যে আমি আবার মাঠে যাব এবং যে আমি গর্বের সাথে খেলতাম এবং দাপত্যের সাথে খেলতেন আমি সেই চামিলি দেখে চাই আমি আবারও মাঠে মাস্টারপি ভাইয়া আজকে না কালকে ব্যাংককে যাবে আসবেন চার তারিখে তো আমাকে বললো যে আমি তোমার সাথে আজকে কথা বললাম আমি চার তারিখে এসেও তোমার সাথে কথা বলবো এবং আমার মিডিয়া ভাই বোনদের আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের জন্য আমি সকলের কাছে মানে দোয়া এবং আর্থিক সহযোগিতা সব কিছু মিলেই আমি পাচ্ছি পাবো ইনশাল্লাহ এবং পাচ্ছি কিছুক্ষণ আগে আমার লিটন স্যার আমাকে কিছু সাহায্য করে গেলেন আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার এই বাড়িটা দেখেও সে একটা মন্তব্য করে গেলেন আমাকে আশ্বাস দিয়ে গেলেন যে বেটা তুমি চিন্তা করো না কিছু একটা হবে তুমি সুস্থ হও তো আমার অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজা বৃদ্ধির প্রতিবাদ এবং মুক্তির দাবিতে রাজশাহী নাটোর সহ দেশব্যাপী মানববন্ধন করেছে বিএনপি সকাল দশটার দিকে জেলা বিএনপির আয়োজনে নাটোর শহরের উপশহর এলাকায় মানববন্ধন করে দলের নেতাকর্মীরা এ সময় পুলিশ গিয়ে তাদের মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয় এবং সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সহ চারজনকে আটক করে পুলিশ এর আগে দলীয় কার্যালয়ের সামনে তাদের মানববন্ধন কর্মসূচি পালন করার প্রস্তুতি নিয়ে পুলিশ তাদের ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় রাজশাহীতে বিকেলে মানববন্ধন করে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন জেলার সভাপতি তোফাজ্জেল হোসেন তপুসহ নেতৃবৃন্দ নাটোরের বাগাতিপাড়ায় অটো ভ্যানের চাপায় শিহাব হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে নিহত হোসেন উপজেলার বাজারে এই ঘটনা ঘটে এই ঘটনায় অটো ভ্যানের চালক চান আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ও নিহতর পরিবার জানান চাঁদপুর বাজারের রাস্তার পাশে দাঁড়িয়েছিল শিশু শিহাব হোসেন এ সময় বাজারে নিয়ে আসা কলা একটি ব্যাটারি চালিত অটো ভ্যান শিশু সিহাবকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই সিহাব মারা যায় ঘটনাটি দেখতে পেয়ে এলাকাবাসী অটো ভ্যানের চালককে আটক করে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে এবং চালককে থানায় নিয়ে যায় তবে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি আটকৃত চানমিয়া উপজেলার উপজেলার গ্রামের বজলু মিয়া ছেলে নাটোরে বেলা দিকে শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বিজয়ের ফুল উৎসব পালিত হয়েছে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু অন্যান্যরা এ সময় বক্তারা বলেন নতুন প্রজন্মকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে অবহিত করতে এই বিজয়ের ফুল উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারা নতুন প্রজন্মকে লেখাপড়ার সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহ্বান জানান অনুষ্ঠানে স্থানীয় স্কুল কলেজে শিক্ষার্থীরা উপস্থিত ছিল এ সময় শিক্ষার্থীরা হাতে কলমে শাপলা ফুল তৈরি করে এবং চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনায় অংশ নেয় রাজশাহীতে পাঁচ দিন ব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রীপরিষদ বিভাগের সহযোগিতায় এ টু আই প্রোগ্রাম আওতায় পাঁচ দিন কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সভাপতিত্ব করেন বি এর নির্বাহী পরিচালক আব্দুল রশিদ এ সময় আরও উপস্থিত ছিলেন ডিডিএলজি রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন বি আর প্রোগ্রামার ঢাকা মাহফুজ বিন ওয়াহাদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাসেম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিচালক নির্বাহী উপব্যবস্থাপক সহ বিভিন্ন উপস্থিত ছিলেন কর্মশালাতে কর্মশালার প্রধান উদ্দেশ্য সাধারণ কৃষকদের খুব সহজে ও অল্প খরচে কিভাবে ভালো সেবা প্রদান করা যায় ও সঠিকভাবে কাজ পরিচালনা করা যেতে কর্মশালা থেকে সেই কথাগুলোকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে নাটোর চার আসনের সংসদ সদস্য বিরুদ্ধে তথাকথিত সংবাদ সম্মেলন ও ঢাকায় অনুষ্ঠিত মানববন্ধনের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে সংবাদ সম্মেলন করেছে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার আওয়ামী লীগ বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলার ছয় নং গোপালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল লিখিত বক্তব্যে বলা হয় আওয়ামী লীগ অনুপ্রবেশকারী পদপদীবিহীন কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি নাটোরের গ্রামের বনপাড়ায় জয় বাংলা সামাজিক আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে তথাকথিত সাংবাদিক সম্মেলন ও ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে চারবারের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন করে মন মিথ্যাচার চালায় লিখিত বক্তব্যে এই কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবির বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় দুই উপজেলার এগারোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সংসদ সদস্য ছেলে আসিফ আবদুল্লাহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের অভিযানে চৌষট্টি জনকে আটক করা হয়েছে এ সময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয় গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বলিয়া মডেল থানা ১৩ জন রাজপাড়ায় তিন চন্ডিমা এক মতিহার পাঁচ কাটাখালী এক বেলপুকুর দুই শাহমুখুম এক পবা চার কাশিয়াডাঙ্গা এগারো কর্ণহার এক দামকুড়া তিন ও ডিবি পুলিশ উনিশজনকে আটক করে যার মধ্যে তেইশ জন ওয়ারেন্টভুক্ত আসামি বারো জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে উনত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ